কি হয়েছে টাইগার? কথা বল, আরে কি হয়েছে? আমি হাইরা গেছি ভাই, আমি হাইরা গেছি। খান আমার হাত থেকে বাইচে গেছে। তুমি আমারে মারো, মাইরা লাশ বানায় কবরে ঢুকায় দাও। তুমি আমারে মারো ভাই, মারো মারো মারো। টাইগার, টাইগার, শান্ত হও, শান্ত হও। আমার অভিধানে হেরে যাওয়া বলে কোনো শব্দ নেই। তোর ভাই কাশেম সওদাগর এখনো বেঁচে আছে। খানকে আমি মারবো। ইয়েস, খানকে আমি মারবো। ইয়েস। হ্যালো, কে বলছেন? ভাইয়া, এসপি সাহেবের ফোন। তুই তোর বন্ধুকে নিয়ে ভিতরে যা, চল। সালাম আলাইকুম। না না না, আমার কিছু হয়নি, সব আল্লাহর রহমত। আমার যা কিছু করার আমি করেছি এসপি সাহেব, এখন যা করার আপনারা করবেন। কারণ আপনি তো জানেন কাশেম সওদাগর একজন দুর্নীতিবাজ সন্ত্রাসী। আমি চুপ করে আছি তার অর্থ এই নয় যে আমি দুর্বল। এলাকার শান্তিপ্রিয় জনগণ সবাই আমার পক্ষে আছে। আইনের প্রতি শ্রদ্ধা আমার চিরদিন ছিল, আছে এবং থাকবে। তবে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি করব তা আমি নিজেও জানি না। নে ভাইয়া, এটা তো মগের মুল্লুক না। আর কতদিন আমরা চুপ করে থাকব? ওই কাশেম সওদাগর বার বার আমাদের উপর হামলা করবে, আর আমরা কিছুই বলবো না। আপনার কিছু হয়নি তো ভাইয়া? না ভাই, আপনি হুকুম দিন, কাশেম সওদাগরের বংশ আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে। নো নো, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার এসব কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমার কলেজে তোমরা লেখাপড়া করতে এসেছো, মন দিয়ে লেখাপড়া করো, যাও। ভাইয়া, আপনার কিছু হলে ওই সওদাগরকে আমরা রেহাই দেব না, কথাটা মনে রাখবেন। তোমাকে নিয়ে আমার বড় ভয়। কোনো ভয় নেই সালমা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। চলো চলো। সিকান্দার। জি ভাইয়া। কাল সকালে সীমা লন্ডন থেকে ফিরবে, এয়ারপোর্টে যাবার জন্য তৈরি থেকো। ওকে ভাইয়া, চলো। ভাইয়া, ওই যে সীমা। সীমা, সীমা বোন আমার। ভাইয়া কেমন আছো? ভালো। ভাবি, ভাবি কেমন আছে? আরে সবাই ভালো, আগে বাড়িতে চল, তারপর অন্য কথা। চল চল। তুই আসবি শুনে সাগর ঢাকা থেকে ছুটে এসেছে, তাও আবার একা আসেনি, সঙ্গে করে ওর এক বন্ধুকেও নিয়ে এসেছে। সেটটা কেমন হয়েছে দেখো তো শিলা? বিউটিফুল। কার জন্য কিনলে? সীমার জন্য। আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। সীমা যদি কোনোদিন দেশে ফিরে আসে তাহলে এটা আমি ওকে প্রেজেন্ট করব। তুমি নিশ্চয়ই বিজয়। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার সম্পর্কে সাগর ভাই আমাকে সব বলেছে, তবে তোমাকে দেখার পর মনে হচ্ছে খুব কম বলেছে। তুমি আসলে ভীষণ স্মার্ট, লাইক এ হিরো। আই লাভ ইউ বিজয়। ভেবেছিলাম এখানে এসে বোর ফিল করব, কিন্তু তোমাকে দেখার পর আমার সব ভুল ভেঙে গেছে। তুমি যখন আছো তখন আর কোনো চিন্তা নেই,
এখন থেকে তোমার সাথে সারাদিন গল্প করব, বেড়াবো, ভীষণ মজা হবে, তাই না? তুমি একটু বসো, আমি আসছি। ও সাগর, রিয়েলি ইউ আর মাই গ্রেট ফ্রেন্ড, আই লাভ ইউ সাগর। সি 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 সি, কেমন বেশরম লোক রে বাবা। স্বপ্নে দেখলাম নাকি? মাত্র দেখে সীমার বিয়ে দেব, তারপর আমরা সবাই মিলে। দাঁড়া দাঁড়া, হ্যালো, জি জি, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এসপি সাহেবের ফোন, জরুরি দরকার, এখনই আমাকে একবার যেতে হবে। চলুন ভাইয়া, আমিও আপনার সঙ্গে যাব। মাই ডিয়ার সুইট সিস্টার, এখন তুমি তোমার ভাবির কাছে থাকো, আমি যাব আর আসব। হ্যাঁ চলুন ভাইয়া, ওকে। সাগর জি, সীমা ভিতরে চল, আয়। আমি তোকে অনেক মিস করেছি। আই মিস ইউ লট। আমি বিজয়। আমি জানি সাগর আমার সম্পর্কে তোমাকে সব বলেছে, আমি সুপার, আমি ডুপার, আমি হিরো। তুমি সীমা, সাগরের ছোট বোন, লন্ডনে থেকে তুমি লেখাপড়া করো, আর আমি ইন্টারন্যাশনাল লাভ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তোমাকে আমার ভীষণ পছন্দ, জানো ফাইনাল পরীক্ষায় এবার আমি সেরা রেজাল্ট করবই। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? তবে রে শালা, দাঁড়া বলছি, Oh!
কি হয়েছে ভাবি? সীমাকে নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, ওই গুন্ডারা এসে সীমাকে তুলে নিয়ে যাচ্ছিল, বিজয় না আসলে। বিজয়, তুমি খান বংশের ইজ্জত বাঁচিয়েছো। আপনি জানেন না সিকান্দার ভাই, সীমার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি মরতেও পারি। তোমার কোথাও লাগেনি তো ভাই? না না সিকান্দার, আজকের এই দুর্ঘটনার কথা সীমার ভাইয়া যেন জানতে না পারে, তাহলে সীমাকে এখনই আবার লন্ডনে পাঠিয়ে দেবে। ঠিক আছে ভাবি, চলো। সীমা চলো, চল। শালা বহুত খতরনাক, ওই শালার কারণে খানের বোন আমার হাত থেকে ফসকে বেরিয়ে গেছে। আয় রাস্তা খালি কর। ভাইয়াকে না বলে এসেছি, চল তাড়াতাড়ি ফিরে যাই। এত ভয় পাও কেন ভাইয়া? তোমার বন্ধু পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। আয় খবরদার, কেউ এক পা সামনে আগাবি না। আমার লগে রংবাজি করলে ঘর থেকে মাথাটাও লতা করে ফেলামু। চিন্তা করবেন না সিকান্দার ভাই, সীমাকে জিম্মি করে টাইগার অনেক বড় অপরাধ করেছে, ওর বিচার করব আমি। আমার জীবন থাকতে সীমাকে ও কিছুই করতে পারবে না। আয় সামনে আগাবি না। বিজয় আমার নাম, আমি শুধু সামনে এগোতেই পছন্দ করি। জবাই করে দিব কিন্তু। সিকান্দার ভাই, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন তো। চলো চল। আজকের মতো বেঁচে। আমি কোনোদিন কোনো কাজ করিনি ভাইয়া, টাইগার আজ অল্পের জন্য আমার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু ও বাঁচবে না। আমি ওকে জিন্দা দাফন করব, কারণ টাইগার যে অপরাধ করেছে। আইনার অপরাধ কখনো এক পথে চলতে পারে না, এলাকার সবাই জানে ওর অপরাধী, তাই বলে আইনকে হাতে তুলে নিতে হবে। আমি কি দুর্বল? আমি কি পারি না অস্ত্র হাতে তুলে নিয়ে গুলি করে ওদের বুক ঝাঁঝরা করে দিতে? আর তুই কোন সাহসে আমাকে না বলে বাইরে গিয়েছিলি বল, বল, জবাব দে। আরে ও তো দুদিনের জন্য এসেছে, দুদিন পর চলে যাবে, আমার জীবন মরণ সমস্যা ও কি বুঝবে? তুই কি ভুলে গেছিস তুই ফিরোজ খানের একমাত্র বোন? তুই জানিস না জীবনটা হাতের মুঠোয় নিয়ে আমরা এখানে বসবাস করি, যারা আমার জন্ম শত্রু সুযোগ পেলে তারা আমাদের উপর হামলা চালায়। এত সব জানার পরেও তুই কি করে সীমাকে নিয়ে বাইরে গিয়েছিলি? নিজের বাড়িতে এসে পরাধীন হয়ে থাকা আর জেলখানায় জীবনযাপন করার মধ্যে কোনো পার্থক্য নেই ভাইয়া। বিজয়, আগে আমার কথা শেষ করতে দে। যারা আপনার দুশ্মন তারা হয়তো ভুল করেছে, কিন্তু আপনি কি পারেন না তাদেরকে ভুল পথ থেকে ফিরিয়ে এনে ঝগড়া বিবাদ সব মীমাংসা করে দিতে? চুপ করো বিজয়, ভাইয়ার মুখের উপর কথা বলো না। আমি কি অন্যায় কিছু বলেছি? স্টপ ইট,
আমার প্রবলেমটা তোমার ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির বিরোধ নয় যে দুই পক্ষ বসলেই মীমাংসা হয়ে যাবে। এর নাম দুশ্মনী, চরম দুশ্মনী। আমার সম্পর্কে তুমি কতটুকু জানো যে তুমি আমাকে উপদেশ দিচ্ছ? আমি খান বাহাদুর হাশেম আলী খানের সন্তান। আমার বাবা ছিলেন জেলা শিক্ষা অফিসার, আমার মাও শিক্ষা বিভাগে চাকরি করতেন। মা মারা যাবার পর চাকরি জীবন থেকে অবসর নিয়ে বাবা যখন ফিরে এলেন, তখন এই এলাকায় কোনো কলেজ ছিল না। মায়ের ইচ্ছার শিক্ষা বিভাগের সহায়তায় বাবা এখানে কলেজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন। সাগর আর সীমা তখন ছোট, মায়ের ইচ্ছা পূরণ করতে সেদিন বাবার সঙ্গে আমিও শরিক হলাম। সবকিছু সাক্ষী এই সিকান্দার, এই এতিম সিকান্দার সেদিন ছোট ভাইয়ের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছিল। কলেজ প্রতিষ্ঠার জন্য মায়ের নামে জমি কেনা হল, কিন্তু এই এলাকার দুর্নীতিবাজ সন্ত্রাসী হারেম সওদাগর আর তার বড় ছেলে হাশেম সওদাগর চাইনি এখানে কলেজ প্রতিষ্ঠা হোক। আমাদের পবিত্র কাজে ওরা বাধা হয়ে দাঁড়ালো। খুন, জখম, রাহাজানি আর ডাকাতি ছিল ওদের নিত্যদিনের কাজ। একদিন ওরা জোর করে বাবার কাছ থেকে জমিটা কিনে নিতে চাইল। 5 লাখ টাকা দেব। 5 কোটি টাকা দিলেও এই জমি আমি দেব না। এখানে কলেজ হবে, এলাকার ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখবে। তাহলে জমি আপনি দেবেন না? না, জমি আমি দখল করে নেব মিস্টার খান বাহাদুর, কারণ পাশের জমিতে আমার মদের কারখানা আছে। এখানে কলেজ তৈরি হলে মদের কারখানা বন্ধ হয়ে যাবে, আপনি তা বোঝেন না? শুধু মদের কারখানা নয়, তোদের অবৈধ কাজ কারবার সব আমি বন্ধ করে দেব। এত উত্তেজিত হচ্ছ কেন? কোথায় কোথায় মাথা গরম করা তোমার স্বভাব। চলে খান বাহাদুর সাহেব, আবার দেখা হবে, চলো। ওদের ছেড়ে দেওয়া ঠিক হয়নি বাবা। কুল ডাউন মাই সান, একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ হয়ে মানুষকে কখনো আঘাত করতে নেই। না, খান বাহাদুর বেঁচে থাকলে আমাদের সমস্যা হবে, তাই 24 ঘন্টার মধ্যে ওকে আমি দুনিয়া থেকে উধাও করে দেব। না না না, দেরি হবে না, 12টার মধ্যেই আমি পৌঁছে যাব। পৌঁছানোর আগেই তোর জীবনের 12টা বেজে যাবে খান বাহাদুর, খালি হাতে ফিরে যাবার অভ্যেস আমার নেই। জমি দিসনি, এবার জানটা দিয়ে দে। হ্যালো, বাবার মৃত্যু আমি চোখের সামনে দেখেছি, নিজের হাতে আমি বাবাকে কবর দিয়েছি। প্রমাণের অভাবে বাবার খুনিকে সেদিন শনাক্ত করা যায়নি, যদিও আমি জানতাম খুন করেছে হাশেম সওদাগর। বাবার উপদেশ ভুলে গিয়ে আমি প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে গেলাম। শয়তান হাশেম সওদাগর আমাকে এতিম করেছে, আমিও হাশেম। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ হয়ে মানুষকে কখনো আঘাত করতে নেই। থামলেন কেন ভাইয়া? মারুন, মারুন! হারেম সওদাগর সেদিন আমার হাত থেকে বেঁচে গেলেও ক্রস ফায়ারে বাপ ছেলে কুত্তার মতো রাস্তায় মরে পড়েছিল। কাশেম সওদাগর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর ফিরে এসে হয়ে যায় আমার দুশ্মন। ওদের বিষাক্ত ছোবল যাতে আঘাত করতে না পারে সেজন্য সীমাকে আমি লন্ডনে পাঠাই, আর সাগরকে লেখাপড়া করার জন্য পাঠিয়ে দিই ঢাকা শহরে। নিজের সন্তানের পিতা হইনি, কারণ সুযোগ পেলেই ওরা আমার সন্তানকে খুন করবে। সাগর আর সীমাকে বুকে পিঠে করে মানুষ করেছে আমার স্ত্রী সালমা। ওদের অযত্ন হওয়ারে সালমা নিজে কখনো মা হতে চায়নি,
সব সময় শুধু বলেছে সাগর আর সীমাই তো আমাদের সন্তান। আমি নিজের জন্য চিন্তা করি না বিজয়, চিন্তা হয় সীমার জন্য, চিন্তা হয় সাগরের জন্য। সব চিন্তার কারণ আমার দুশ্মন কাসেম সওদাগর আর তার ভাই টাইগার। এই দুশ্মনী যে কতদিন চলবে তা আমি নিজেও জানি না। সেই জন্য পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে বসবাস করার জন্য আমি এখান থেকে চলেও যেতে চেয়েছিলাম, কিন্তু এলাকার সবাই যখন আমার সামনে এসে হাত জোর করে বলল আপনি চলে গেলে আমাদের কি হবে, কার ভরসায় আমরা এখানে থাকবো, আপনি তো আমাদের মাথার উপরে বটগাছের ছায়া, তখন আমার মনে হয়েছিল আমি একজন সত্যিকারের মানুষ, খাঁটি মুসলমান। ভাইয়া, আমি বিশ্বাস করি পৃথিবীতে সমস্যা যত আছে সমাধানের পথ আছে তার চেয়ে অনেক বেশি। সন্ত্রাসের কাছে এলাকার মানুষ জিম্মি থাকতে পারে না। এই এলাকায় সন্ত্রাস হয়, দিনে দুপুরে মানুষ খুন হয়। সাগরের মুখে এসব কথা শোনার পরেও আমি নিজের ইচ্ছা এখানে এসেছি, কেন জানেন? কেন? সন্ত্রাস দেখলে তাকে ঘায়েল করার জন্য আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে থাকে। কোন চাঁদাবাজ গুন্ডা মাস্তান আমার সামনে এসে দাঁড়াবার সাহস পায় না, কারণ ওদের চেয়েও শক্তিশালী অস্ত্র আমার কাছে আছে, কলম। শিক্ষাবিদ রাশেদ রায়হান আমার বাবা, আমি আমার বাবার কাছে শিখেছি। আজ পর্যন্ত পৃথিবীতে যত অস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে এই কলম। কার নাম বললে? রাশেদ রায়হান। তোমার গ্রামের বাড়ি? ঢাকার গাজীপুরে। তুমি রাশেদ রায়হান সাহেবের ছেলে? আমার বাবাকে আপনি চেনেন? শুধু চিনি বললে ভুল হবে বিজয়, কারণ আমার বাবা ছিলেন তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তোমাকে পেয়ে আমি যতটা অবাক হয়েছি তোমার সঙ্গে তোমার বাড়িতে গিয়ে তার চেয়েও বেশি অবাক করে দেব তোমার বাবাকে। বাবার অকাল মৃত্যু আমার জীবনটাকে ওলট পালট করে দিয়েছিল বলে অনেক স্বজনই আমি জীবন থেকে হারিয়ে ফেলেছি। আমার আজন্ম শত্রু কাসেম সওদাগর আর তার ভাইয়েরা আমাকে এতটাই তটস্থ করে রেখেছিল যে। বিজয় তো সীমার জন্যই এখানে এসেছে, সীমাকে বিজয় ভীষণ পছন্দ করে। বলো কি? হ্যাঁ, ভিডিওতে সীমাকে দেখে বিজয় সীমাকে যে কতটা ভালোবেসেছে তার প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বসো, আমি যাব আর আসব। ওকে, এই যে দেখো। দারুণ তো। সীমাকে প্রেজেন্ট করবে বলে বিজয় নিজেই পছন্দ করে কিনে নেছে, আমাকে দিতে বলেছিল। বিজয় যখন সীমাকে পছন্দ করে তখন আপাতত ওকে কিছু বলার দরকার নেই। আগামী পরশু কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে আমি বিজয় আর সীমার বিয়ের ঘোষণা দেব। পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, তাই না? হাই হাই, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। এই বিজয়, দোস্ত একটা খুশির খবর আছে, ভাইয়া সীমাকে তোর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। সীমা রাজি আছে তো? শোন, সীমা এখনো কিছুই জানে না, আজই ভাইয়া বিয়ের দিন তারিখ ঘোষণা করবে। দোস্ত তাড়াতাড়ি তোর ফোনটা দে তো। হ্যালো শীলা, শোনো, বিজয়ের আশা পূরণ হতে চলেছে। সত্যি 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 তিন সত্যি, ভাইয়া সীমাকে বিজয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। শোনো, তুমি আমার ভিআইপি গেস্ট, আসতে হবে কিন্তু। অফকোর্স, কেন আসবো না? শোনো, আমি মায়ের চেক আপ করাতে কাল সকালের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছি বাবার কাছে, কয়েকদিন পর ফিরব। ফোনটা বিজয়কে একটু দাও না। ঠিক আছে ঠিক আছে, নে দোস্ত কথা বল। হ্যালো,
কংগ্রেচুলেশন বিজয়, অ্যাডভান্স দোয়া করছি তোমাদের জীবন সুখের হোক। থ্যাংক ইউ শীলা। ঠিক আছে এখন রাখি, চল দোস্ত সীমার কাছে যাই। সাগর আমি কিন্তু সীমাকে খুব ভালোবাসি, ওকে ভালোবেসে আমি মরতেও পারি, কিন্তু সীমা আমাকে পছন্দ করে কিনা কে জানে, ওর মতামতটা আগে জানা দরকার না? ঠিক আছে আমি এক্ষুনি জানছি। সীমা এদিকে আয় তোর বোন। তোর দাদা আমি আসছি। সীমা এই বিজয় তো সবাইকে খতম করে দে। Oh!
সাগর আর সীমাকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও, যাও। ভাই আর ভাবির রক্তের কসম লাগে, তুমি যাও 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 শিবা বোন আমার চলো সীমাকে নিয়ে তুই চলে যা, না হলে সীমাকে ওরা মেরে ফেলবে। আমার রক্তের কসম লাগে বিজয়, সীমাকে তুই বাঁচা আমাদের খুব হাতুরের পর তোর হাত ওকে আমি তুলে দিয়ে গেলাম, ওকে তুলে দিয়ে গেলাম। আমি তোকে কথা দিচ্ছি সাগর, আমার জীবন থাকতে সীমার কোনো ক্ষতি আমি হতে দেব না। বিজয়, সীমার সঙ্গে দেখা হলে বলিস আমি ওর অনুমতি না নিয়ে এই পৃথিবী ছেড়ে না সাগর, আমি তোকে মরতে দেব না। শিলা যেন আমাকে ক্ষমা, আমি তোকে মরতে দেব না সাগর। সাগর সাগর চলো আমি যাবো না, চলো শিবা করেছিস, তোকে আমি ছাড়ব না। সীমাকে নিয়ে চলে আসার সময় আমি দেখেছি সাগর পাথরের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়েছিল, সে দৃষ্টিতে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল বাবা,
ওভাবে ওকে আমি ফেলে আসতে চাইনি। এসব ঘটনা তোমাদের কাছে আমি বলতে পারিনি, আমার মনে ভয় ছিল, আমার জীবনের মঙ্গলের কথা চিন্তা করে সীমাকে যদি তোমরা আশ্রয় না দাও। এ তুই কি বলছিস বিজয়? সীমাকে এখানে এনে তুই অনেক বড় পুণ্যের কাজ করেছিস। মানুষের জীবন তো একটাই, সেই জীবনকে বাজি রেখে তুই প্রমাণ করে দিয়েছিস আমার রক্তে আছে আদর্শের বীজ। খান বাহাদুর হাশেম আলী খান আর আমি ছিলাম এক আত্মা এক প্রাণ। তার মতো একজন আদর্শবান মানুষের ভাগ্যে এত বড় দুর্যোগ নেমে আসবে তা আমি কল্পনাও করতে পারি না। বাবা, সাগরকে আমি কথা দিয়েছিলাম, নিজের জীবনের বিনিময়ে হলেও সীমাকে আমি। তুমি যখন এই কুত্তার বাচ্চাদের ধরে পেটাচ্ছিলে তখন সীমাকে আমি নিরাপদে সরিয়ে নিয়েছিলাম। সিকান্দার ভাই, আমার বাম হাত নেই, তাতে কি হয়েছে? ডান হাত তো আছে, এই হাত দিয়েই আমি কাশেম সদাগরের সঙ্গে মোকাবেলা করব। ঢাকা শহরে বসে সিন্ডিকেট মারা, 24 ঘন্টার মধ্যে বিজয়ের লাশ আমার সামনে হাজির করতে না পারলে তোর অবস্থাও ঠিক ওর মতো হবে, কথাটা মনে রাখিস। হ্যালো, এই বিজয়, তোকে আমার জেলখানায় ভরতে, দরকার হলে সমস্ত শহর রক্তে ভাসিয়ে দেব। অনেক দুঃখের মাঝেও তোমাকে দেখে আজ খুব গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, সবাইকে হারিয়ে তুমি আবার সবকিছু ফিরে পেয়েছো। তোমার উপর ভাইয়ার ভাবির দোয়া ছিল বলেই এমন একটা সুখী পরিবারে তোমার ঠাই হয়েছে। নিজের জীবন বাজি রেখে বিজয় তোমাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে। এবাড়ির সবার চোখে আমি দেখেছি তোমার জন্য শুধু স্নেহ, আদর আর ভালোবাসা। সবাই যেন ভাই আর ভাবির মতো তোমার আপন জন। শয়তানের দল ভাবিকে যখন আঘাত করেছিল তখন ভাবির হাতে এটা ছিল। ভাবি, আজ নেই, স্মৃতিচিহ্নটা তোমার কাছে রেখে দাও। না, সীমা তুমি এখানে, আর আমি তোমাকে তোমার রুমে খুঁজে আসলাম। তোমার লন্ডন যাওয়া কনফার্ম হয়ে গেছে, এম্বাসিতে প্রেয়ার জানিয়ে আমি সবকিছু কনফার্ম করে এসেছি। এই নাও তোমার পাসপোর্ট টিকেট, নাও। বিজয়, সীমা কি সত্যি লন্ডনে চলে যাবে? হ্যাঁ, এখানে থাকলে সীমার জীবনটা অনিশ্চিত হয়ে পড়বে। তাছাড়া সাগরকে আমি কথা দিয়েছি, নিজের জীবন দিয়ে হলেও তাই বলে। আপনি কি বলবেন আমি জানি, সীমার সঙ্গে আমাকেও যেতে বলবেন তো? সিকান্দার ভাই, কাশেম সদাগর জানে আমি কি করতে পারি,
লন্ডনে পৌঁছানোর পর সীমাও জানতে পারবে ভাইয়া ভাবি আর সাগরের খুনের বদলা আমি কিভাবে নিয়েছি। চোখের পানি মুছে ফেলো সীমা। ভাইয়া, বিজয়কে আমি খুব ভালোবাসি, কিন্তু বিজয় তা জানে না। ওকে ছেড়ে চলে যেতে আমার খুব কষ্ট হবে ভাইয়া। আমি বিজয়ের যোগ্য নই জেনেও ভেবেছিলাম। বিজয় আমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু না, ভালোবাসলে আপনজনকে কেউ কি দূরে ঠেলে দেয়? মানুষের সব চাওয়াই কি পূরণ হয় বোন? ভাগ্যে যদি লেখা থাকে তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, বিজয়কে তুমি আপন করে পাবে। তুমি কাঁদছো? চোখের পানি যার একমাত্র সম্বল, সে কাঁদবে না তো কি করবে? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয় সীমা। কি হয়েছে তোমার, আমাকে বলো। জীবনের সবকিছু কি প্রশ্ন করে জানতে হয়? আমাকে দেখেও কি বুঝতে পারেন না কেন আমি কাঁদছি? আমার দিকে তাকিয়েও কেউ অনুভব করতে পারেন না? এক নিদারুণ যন্ত্রণায় আমার বুকটা পেটে যাচ্ছে। পৃথিবীর সব গাছ যদি কলম হতো আর সব সাগরের পানি যদি কালি হতো, তবুও সেই কালি আর কলমে লিখে আপনাকে বোঝাতে পারবো না আমার দুঃখ কতটুকু। তোমার দুঃখ আমি বুঝি সীমা, যে কারণে তুমি আজ চোখের পানি ফেলছো সেই একই দুঃখ তো আমার। আপনজন হারানোর ব্যথা সহজে ভোলা যায় না। আমার বন্ধু সাগরের স্মৃতি যখন আমার মনে পড়ে তখন তখন নিজেকে আমি আর ঠিক রাখতে পারি না। তোমার মতো আমার চোখ দিয়েও পানি ঝরতে থাকে অঝরে। সুখের স্মৃতিগুলো কেন দুঃখের সাগরে হাবুডুবু খায় বলতে পারো সীমা? সবই হয়তো ভাগ্য, এই ভাগ্যই আমাকে আপনাদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, লন্ডনে কি আমাকে যেতেই হবে? হ্যাঁ, তাতে তোমার মঙ্গল হবে। সীমা, তোমার কাছে আমি কখনো কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি দেবে? নিশ্চয়ই দেব। বলুন বলুন কি চান? সত্যি দেবে? খালি হাতে ফিরিয়ে দেবে না তো? আপনি চাইলে আমার সব সব কিছু আপনাকে দিয়ে দিতে পারি। কি চান বলুন? তোমার একটা ছবি। শুধু ছবি? হ্যাঁ, এই মোবাইল ক্যামেরায় তুলে রাখবো। যখন তুমি থাকবে না তখন ছবিটার দিকে তাকিয়ে তোমার স্মৃতি মনে করব। Thank you.
কি হলো? ডিস্টার্ব দিতেছে, আমি দেখতেছি। আচ্ছা দেখো, ভাই বিজয় গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সাথে একটা মেয়েও আছে। ড্রাইভার, এয়ারপোর্টের দিকে গাড়ি ঘোরা, কুইক। বলুন সিকান্দার ভাই। কাশিম সদাগর গাড়ি নিয়ে তোমার পিছন পিছন আসছে, তুমি যত তাড়াতাড়ি পারো এয়ারপোর্ট চলে যাও। জি। গাড়িটা একটু থামান প্লিজ, ভীষণ পিপাসা পেয়েছে, পানি খাবো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ভাই এক বোতল পানি দিন তো। আচ্ছা। বিজয় তাড়াতাড়ি যাও, কুইক, কাশেম সদাগর তোমার পিছনেই আছে। সীমা, সীমা কোথায়? কোথায় গিয়েছিলে বলো, গাড়ি থেকে নেমেছো কেন বলো? ওরা যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে মৃত্যুর পর সাগরের কাছে আমি কি জবাব দিতাম? পরিচয়ের পর থেকে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমাকে অনেক কিছু দিয়েছেন, বিনিময় আমি আপনাকে কিছুই দিতে পারিনি। আমার একটা ছবি আপনার মোবাইল ফোনের ক্যামেরায় তুলে রাখতে চেয়েছিলেন, তাই আর যাবার সময় মনে বড় ইচ্ছে হলো আপনাকে কিছু একটা দিয়ে যাই। আমি যখন থাকবো না তখন আমার স্মৃতি হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু এটা যখন চোখে পড়বে তখন আপনার মনে হবে সীমা নামের একটা অসহায় মেয়ে আপনার কাছে আশ্রয় নিয়েছিল, আপনার কাছাকাছি থাকতে চেয়েছিল। আমি তোমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও সীমা, আমি তোমাকে আমি তোমাকে তাড়াতাড়ি ওঠো, ওঠো। বিজয় চলো, দাও আমাকে দাও। নিজের দিকে খেয়াল রেখো আর ফোন করো, কেমন? আসি। আ
সর। বিজয়, সিকান্দার ভাই, আপনারা ঠিক আছেন তো? বিজয়, তুমি কোথায়? সীমা, আমি তোমাকে, ঠিক আছে, নিজের প্রতি খেয়াল রেখো আর পৌঁছে আমাকে ফোন দিও। সময় হয়ে গেছে, চল। না, বিজয়কে ছাড়া আমি যাব না। হয়ে গেছে, চল বোন, চল চল। আসি ভাইয়া, যা বোন। সীমা, তুমি সাগরের বোন না? জি। এই তো সেই নেকলেস বিজয় তোমার জন্য পছন্দ করে কিনেছিল। বিয়ের পর হানিমুনে যাচ্ছ বুঝি? তুমি একা কেন? বিজয় মানে তোমার স্বামী কোথায়? সাগর আমাকে ভালোবাসে, ও কথা দিয়েছে তোমার বিয়ের পরে আমাকে বিয়ে করবে। এখন আমাদের রাস্তা পরিষ্কার। তোমাদের বিয়ে যেদিন ঠিক হলো সেদিনই সাগর আমাকে ফোন করে সব জানিয়েছিল। বিজয় আসলেই সুপার হিরো, তোমার সিডি দেখে তোমার প্রেমে পড়েছিল, বলেছিল একদিন সে তোমাকে বিয়ে করবেই। Thank you.
আমার চোখের সামনে তোর ভাই আমার বন্ধুকে খুন করেছিল, আর তুই আমার বন্ধুর পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছিস। আজ তোর এমন অবস্থা আমি করব যা তুই কল্পনাও করতে পারবি না। তোর অবস্থা দেখে দেশের সব শীর্ষ সন্ত্রাসীরা সন্ত্রাস ভুলে গিয়ে ধর্মের পথে পা বাড়াবে। তুই আমাকে চ্যালেঞ্জ করে 48 ঘন্টা সময় দিয়েছিলি, আমি তোর চ্যালেঞ্জ করার সময়ের আগেই তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। পারলে তুই আমার চ্যালেঞ্জ মোকাবেলা কর। Oh!